हाय एवरीवन, अस्सलामु अलैकुम। आमी आजके आपनादेर जन्य भिन्न धरनेर एकटी रेसिपि निये एसेछि, सेटा होच्छे कचुर पियाजु। आमार ए रेसिपि फलो करे कचुर पियाजु बानिये खेये देखते पारेन, एर स्वाद डालेर पियाजुके हार मानिये दिबे। एटा खेते एतटाई मजा जे केउ खेये बुझतेई पारबे ना जे एटा कचु दिये तैरी। এর জন্য প্রথমে আমি খণ্ড করে রাখা কচুটাকে একটি পিলারের সাহায্যে ছিলে নিয়ে এরকম একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কচু গ্রেট করে নিচ্ছি। এরপর এতে আমি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে নিচ্ছি। তারপর এটিকে আমি ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পানি দিয়ে ধুয়ে একটি চানিতে ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানি ঝরানো হয়ে গিয়েছে, এতে কোনো পানি নেই। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 7 মতো কাঁচামরিচ কুচি। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এতে করে কচুতে যে একটা গলায় ধরা ভয় সেটা থাকবে না। 7 মতো লবণ, আরও দিচ্ছি চাট মশলা, এর টেস্টটা আরও বেড়ে যায়। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এখন এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে মিশানো হয়ে আসলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম চালের গুঁড়ো। এতে করে পেঁয়াজুটা খেতে অনেক মচমচে হয়। আমি এখানে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড করেও শেপটা নিতে পারেন। আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম, এখন তাতে খুব সাবধানে পেঁয়াজগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। অল্প আঁচে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ এরই মাঝে কচু সিদ্ধ হয়ে আসবে ও মচমচ হয়ে আসবে। 1/5টা ভাজা হয়ে আসলে আরেক পাশটা উল্টে দেব। পেঁয়াজগুলো অল্প আঁচে ভাজতে ভাজতে যখন একটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে আসবে, তখন আমি একটি কিচেন পেপারের উপর পেঁয়াজগুলো একে একে নামিয়ে নিব। খুব সাবধানে কাজটি করতে হবে আর অবশ্যই তেল ঝরিয়ে নিতে হবে। আর কিচেন পেপারে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর ভিতর যে এক্সট্রা তেল থাকবে সেটা শুষে যাবে। ফাইনালি তৈরি হয়ে গিয়েছে মচমচে কচুর পেঁয়াজু। এই কচুর পেঁয়াজু বা বড়া আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে অথবা বিকালবেলার আড্ডার মাঝে ঝটপট বানিয়ে উপভোগ করতে পারেন। আমি এটা যতবার বানিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোন এপিসোডে। আরো মজার মজার আনকমন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।